আচ্ছা, তোমাদের তোমাদের গ্যাংয়ে কতজন? তোমরা চারজন, যে নামটা বললে, কে কে নাম বলো আমাকে। দাসপুরে ধরা পড়লো চোর, আগে কোথায় কোথায় কি কি চুরি করেছিল তাও সে অকপটে স্বীকার করে নিল। তারপরে ওনাকে আমরা যখন জেরা করছি, জেরা করতে করতে আস্তে আস্তে সব কোথায় বললো, চারজন আছে গ্যাংয়ে, ষষ্ঠী প্রসাদ চক্রবর্তী গাড়ি চুরি করেছে, আরো আছে, আমরা এখনো দেখছি। দাসপুর থানার ফরিদপুর গ্রামে বেশ কয়েকদিন ধরে চুরির ছক কষে ঘাপটি মেরে বসেছিল চোর। আজ গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে অসংলগ্ন কথা শুনে খুঁটিতে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাবলু মান্নার রিপোর্ট, সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ। গাড়ি চুরি করো, তাই তো? চুরি করি, জেল দিয়ে। না না, তোমরা যে চারজনের নাম বলছো তোমাদের গ্যাংয়ে, তাহলে কি তোমরা চারজন গ্যাংয়ে একসাথে ছিলে, তাই তো? না, থাকি করি। আচ্ছা, তুমি জানো না। তোমার নাম কি? বিপ্লব মান্না। তোমার বাবার নাম কি? সোনাদ মান্না। গ্রাম? আরিফ। আচ্ছা, পোস্ট? তুমি কার গাড়ি চুরি করেছিলে? কোন দাদার? দাদার নাম কি? আচ্ছা, এই দাদার গাড়ি তুমি চুরি করেছিলে, তাই তো? দাদা করে আমি ডাকি। আচ্ছা, এই দাদা তো, এই দাদা তো, এই দাদার গাড়ি, তাই তো? এই দাদার তো ষষ্ঠী প্রসাদ। তোমার কথা বলছি, তোমার। আচ্ছা, আজকে তুমি থানায় চলে গেছি জেলে। আচ্ছা, তোমরা কজন আছো ভালো করে বলো নামটা। বিপ্লব মান্না, রাজু। রাজু কি? রাজু কি? আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায় তাদের? তাদের বাড়ি কোথায়? আমাদের পরগুলা, আরিটে। আরিটে পরগুলা? আচ্ছা আচ্ছা। তোমরা? আমার নাম বিপ্লব। হ্যাঁ, সঞ্জয় মন্দিরি গোপ। ঠিক আছে, ভালো কথা। তাহলে তুমি চুরি করো, এটাই তো, তাই তো? ঠিক আছে। তখন 9:30 বাজে। আচ্ছা, কোথায় ছিল, কিভাবে পাওয়া গেছে? ওই ফরিদপুর শ্মশানের, হ্যাঁ, একটা রুম করা আছে, মানে ওই গান ফান করার জন্য, সেখানে ও বিগত 10 দিন ধরে শুয়ে থাকে। আচ্ছা, তো আজ সকালে ওনাকে দেখে মানে গ্রামেরই লোক বলেছিল যে কি করতে আসে এখানে, তার দিকে গরম মেরেছে, গালাগালি দিয়েছে। প্লাস এখানে আমাদের এই এখানে একটা ক্লাব আছে, ক্লাবে একজন থাকে, তো সে বলতে তাকে মারতে গেছে। তো এখানে আজকে আমরা ফিস্ট করছিলাম, ব্যাপারটা জানি, ফিস্ট করেছিলাম, তারপরে মাঠে ওই শেষ প্রান্ততে লুকিয়ে লুকিয়ে গিয়েছে। যাওয়ার পরে আমরাও গিয়ে ওকে যখন এ করা হচ্ছে, ও প্রথমে বলেছে যে আমি পায়খানা করতে এসেছি, মানে আড়িট থেকে ফরিদপুরে পায়খানা করতে এসেছে।